সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের সম্পূর্ণ একটি নতুন ভিডিও। আমি কাজল বিশ্বাস, চলে এসেছি কুমিল্লা জেলার বড়ুয়া থানার অন্যতম প্রাচীন একটি জমিদার বাড়ি ভাউকসার জমিদার বাড়িতে। প্রাচীন স্থাপত্যের এই অনন্য নিদর্শনটি আজ ধ্বংসী প্রান্তে জীর্ণশীর্ণ। এই জমিদার বাড়িটার বর্তমান অবস্থা কি, তাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব, দেখানোর চেষ্টা করব এর বর্তমান রূপ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভাউকসার জমিদার বাড়িটি বাংলাদেশের কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার ভাউকসা নামক স্থানে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। আনুমানিক 1903 সালে এই ভাউকসার জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করা হয়। তবে কার দ্বারা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই জমিদার বাড়ির প্রকৃত জমিদারের নাম কি, তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ধ্বংসের মুখে জীর্ণ শূন্য জমিদার ভবনটি এখন একটি শুধুমাত্র ধ্বংসস্তূপ। কালের আঁচড়ে নষ্ট হয়ে গেছে সব। প্রাচীর ঘেরা জমিদার ভবনটিতে নেই কোনো দরজা জানালা, ভেঙে পড়েছে ছাদ, হারিয়ে গেছে দেয়ালের গায়ে লেগে থাকা প্লাস্টার। হয়তো বহু বছর আগেই এসব হারিয়ে গেছে এই জমিদার ভবন থেকে। বহু কক্ষ বিশিষ্ট জমিদার ভবনের আঙিনায় রয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়ে 4-5টি ভবন। মূল ভবনের এক কোণে মাদ্রাসার কিছু শিক্ষার্থী বসবাস করতেন, কিন্তু কিছুদিন পরপর শিক্ষার্থীদের উপর ভবনের প্লাস্টার ভেঙে পড়ত। ভয় ও আতঙ্কে শিক্ষার্থীরা ভবনটি ছেড়ে দিয়ে বর্তমানে অন্যত্র বসবাস করছেন। কিন্তু শত ভয় ও দরিদ্রতাকে সঙ্গী করে ওই ভবনেরই এক কোণে বর্তমানে একটি দরিদ্র পরিবার বসবাস করছেন। ভাউকসার জমিদার ভবনটি একসময় বড়ুয়া উপজেলার অন্যতম প্রধান দর্শনীয় স্থান ছিল, যা আজ শুধু অতীত। দূর দূরান্ত থেকে জমিদার ভবনটি দেখতে ছুটির দিন ও অন্যান্য দিনগুলোতে দর্শনার্থীদের পথচারণা মুখর থাকত ওই জমিদার বাড়ির প্রাঙ্গণ, যা আজ দেখা যায় না। কালের অকালস্রোতে হারিয়ে গেছে বাংলাদেশের মাটি থেকে ভাউকসার জমিদারের নাম ও তার প্রকৃত ইতিহাস। সর্বশেষ হারাতে বসেছে কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকা ভাউকসার জমিদারের স্মৃতিচিহ্নস্বরূপ এই জমিদার ভবনটি। ভাউকসার জমিদার বংশধররা ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, তা বোঝা যায় জমিদার বাড়ির এক কোণে থাকা নান্দনিক কারুকাজে সজ্জিত জমিদার বাড়ির মসজিদ দেখে, যা কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। কিন্তু জমিদার ভবনের ভিতর ও বাহির সর্বস্তরে আছে লতাপাতা ও বনজ গাছ এবং কিছু বটবৃক্ষ, যা জমিদার ভবনটিতে লক্ষ্য করা যায়।
বর্তমানে ভাকসার জমিদার বাড়ির প্রাঙ্গণে রয়েছে জমিদার বাড়ির প্রবেশদ্বার, ভবন, পুকুর ও একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ, যেটি ফুল ও লতাপাতা নকশাকৃত একটি প্রাচীনতম মসজিদের জীবন্ত উদাহরণ। মসজিদটি বরুড়া উপজেলার অন্যতম পুরনো মসজিদ ও একটি দর্শনীয় মসজিদ, যেটি দেখতে দূর দূরান্ত থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক দর্শনার্থীদের আগমন ঘটে।